জনগণজন নিশ্চিতভাবে হাঁটতে পারে। মেয়র ম্যাজিকে ক্লিনাররা হয়েছেন ইন্সপেক্টর, মেয়র আতিক সেই ম্যাজিশিয়ান যার ছোঁয়ায় অনেকে অল্প সময়ে উঠে গেছেন বড় বড় পদে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি অঞ্চল চারের ক্লিনার ছিলেন মোহাম্মদ নান্নু, তিনি এখন বিদ্যুতের ইন্সপেক্টর। গত বছরের 18 ডিসেম্বর তার মতো আরও 7 জন ক্লিনারকে বিদ্যুৎ বিভাগের ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়। একই বছরের মে মাসে আরও 25 জন কর্মচারীকে গুরুত্বপূর্ণ ও লাভজনক পদে দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ রয়েছে এসব দায়িত্ব পেতে ঊর্ধ্বতন মহলে তদবির করতে হয়েছে কর্মচারীদের, যারা মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়েছেন তারাই লাভজনক পদ পেয়েছেন। ঘুষের টাকা বিভিন্ন হাত বদল হয়ে পৌঁছেছে মেয়রের দপ্তর পর্যন্ত। জনপ্রতি 5-7 লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে সংস্থাটির সদ্য বিদায়ী মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে। লাভজনক পদ পাওয়া 5 জনের সঙ্গে কথা বললে তারা কেউ টাকা দেওয়ার কথা সরাসরি স্বীকার করেননি। তবে ভালো জায়গায় কাজের বিনিময়ে খুশি হয়ে স্যারদের উপহার দেওয়ার কথা জানিয়েছেন অনেকেই। কর্মচারীরা জানিয়েছেন ক্লিনারের কাজ রাস্তা পরিষ্কার করা, তার কাছে কর্পোরেশনের ঝাড়ু থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত যান যন্ত্রপাতি থাকে। ইন্সপেক্টরের কাছে কর্পোরেশনের একটি মোটরসাইকেল ও ওয়াকিটকি সহ গুরুত্বপূর্ণ অনেক কিছু থাকে। রাজস্ব বিভাগের হিসাব সহকারী পদে নিয়োজিত ব্যক্তির অবৈধ অর্থ উপার্জনের সুযোগ রয়েছে, এ কারণে টাকা দিয়ে হলেও এ দায়িত্ব নিতে চায় অনেকে। সরকারের শীর্ষ পর্যায়ের কর্তা ব্যক্তিদের বাসভবন এলাকায় দীর্ঘদিন ধরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন ছদ্মনামের পারুল বেগম। প্রতিষ্ঠানের চৌকস ও বিশ্বস্ত কর্মীদের গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব দেওয়া হয়, সে হিসেবে পারুলেরও আলাদা কদর পাওয়ার কথা। যখন সহকর্মীদের গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছিল তখন পারুলও তদবির করেছিলেন। এক কর্মকর্তার মাধ্যমে মেয়রের দপ্তরে কথাও বলেছিলেন, তাকে বলা হয়েছিল 10 লাখ টাকা দিতে হবে, শেষ পর্যন্ত 5 লাখ টাকায় দফা রফা হয়। তবে এ টাকা ম্যানেজ করতে না পারায় ভালো কাজের দায়িত্ব পাননি তিনি। ডিএনসিসির যুগ্ম সচিব মাসুদ আলম সিদ্দিকী দেশ রূপান্তরকে বলেন, আমাদের সড়ক বাতি সচল রাখার জন্য ইন্সপেক্টরের প্রয়োজন ছিল। বিদ্যুৎ বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে কয়েকজনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, কর্পোরেশনের প্রয়োজনে মেয়রের ক্ষমতা বলে এমন দায়িত্ব দেওয়া যায়। বিভিন্ন দপ্তরের চাহিদা অনুযায়ী অনেক পদে একইভাবে দায়িত্ব দেওয়া হয়ে থাকে। তিনি বলেন, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, এখানে অনিয়মের কোনো সুযোগ নেই। ফারতিন সানি, দেশ রূপান্তর।